ক্ষমতা ভাগাভাগির আওতায় অর্ধমেয়াদে পালাক্রমে প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া নিয়ে ভাবছে নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএল-এম এবং তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি পিপিপি। আর ইমরান খানের দল পিটিআইয়ের লক্ষ্য শক্ত বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশের। সরকার গঠনে পরস্পরকে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছে এই দুই দল। পাকিস্তানে জাতীয় নির্বাচনের চার দিন পরও কোনো দল সরকার গঠন করবে এবং প্রধানমন্ত্রী বা কে হবেন তাও জানে না দেশটির জনগণ। সংবিধান অনুযায়ী নির্বাচনের দিন থেকে তিন সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সরকার গঠন করতে হবে, যা শেষ হবে 29 ফেব্রুয়ারি।